কাল সকালে ভোটটা দিব তো আমার বোরে জিগামো আসার সময় ওগো কারে ভোট দিমো সে তো আমার একটা উপদেশ দিবে আচ্ছা এখন পর্যন্ত বউ কি আপনাকে কোনো উপদেশ দিয়েছে না না ওরে বলছি বড় আসার সময় তুমি এক আমারে বলবা কোন প্যানেলে ভোট দেওয়া যায় শিল্পীরা অসুস্থ হয়ে গেলে শিল্পীদের পাশে দাঁড়ানো শিল্পীদের কর্ম করা ছবি আরো বেশি করে হওয়া এগুলা চাচ্ছি আর আমরা আর যদি কিছুই না হয় তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমাদের বয়স যারা হয়ে গেছে 50 রূপে তাদেরকে যেন মোটামুটি একটা ভাতা নিয়ে দেয় প্রতি মাসে যাতে বয়স্ক শিল্পীটা চলতে পারে কারণ শিল্পীরা বাইরে কারো কাছে হাত পাততে পারে না কারে দেওয়া যায় আসলে দুই প্যানেলে আমার নিজস্ব লোক আছে বন্ধু আছে পরিচিত লোক আছে ভাই বেরাদার আছে দুই প্যানেলেই আছে কোনো প্যানেল আমার শত্রু না দোনো প্যানেলে আমার বন্ধু আচ্ছা একটা গান আছে যে নোট দিয়ে ভোট কেনার দিন শেষ তো যেহেতু আগের রাতের কথা চিন্তা করলেন এরকম কোনো সম্ভাবনা আছে কি না ভাই এখানে ভোট আসবে কোত্থেকে এটা তো ইউনিয়ন পরিষদ নির্বাচন না যে চেয়ারম্যানের গম চুরি করে মানুষেরা টাকা দিবে এন গম আসে না চুরি হয় না এখানে যে বড় বড় শিল্পীরা অভিনেতারা দাঁড়ায় আমাদের দায়িত্ব নেয় আমরা বিপদে পড়লে খোঁজখবর নেয় এই যে আমাদের যারা অসুস্থ থাকে তাদের খোঁজখবর নেয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে নেয় একটা অনুদান লইয়া দেয় আমরা এটার জন্যই ভোট দিই আর কিছু না রে ভাই আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আপনার নির্বাচন করার সম্ভাবনা আছে কিনা আমারে এবারে বলছে দোনো প্যানেলে আমার ভাই সম্ভাবনা নাই কারণ এমনি থাকা ভালো নির্বাচন দাঁড়াইলে এক পক্ষে চলে যাইতে হয় দ্বিতীয় পক্ষে যত বাপ থাকলে আর কথা বলা যায় না এটা আমাদের দেশের নিয়ম আচ্ছা লাস্ট কোশ্চেন আপনাকে আর কষ্ট দিব না এই যে প্যানেলই হোক সামনে যদি জয়ী হয়ে আসে তাদের কাছে আপনার কি চাওয়া থাকবে তাদের কাছে আমার একটাই চাওয়া যে শিল্পীগুলা 50-এর উপরে বয়স হয়ে গেছে মোটামুটি কাজ কাম করতে পারে না বা কাজ নাই এদেরকে সরকার থেকে একটা ভাতা যেন নিয়ে দেয় কারণ এই দেশও 11 কোটি রোহিঙ্গা খাইতেছে সরকারের উপরে আমরা কয়েকজন শিল্পী যদি খাই তাহলে অসুবিধাটা কোথায় আচ্ছা আচ্ছা একটু আচ্ছা হারুন ভাই এই যে সরকারের উপরে খাওয়ার ইচ্ছাটা কেন কেন কাজ করছি ইন্ডাস্ট্রি যদি কাজ হয় তাহলে তো আপনার অনুদান নেওয়া লাগে না তাই কি না না কাজ তো হচ্ছে না রে ভাই কাজের পরিবেশ যদি কেউ সৃষ্টি করতে পারে এখন ফেরত আইতেছে না কারণ এখনকার ছবি চলে না ঘটনা হইলো এখন মানুষ হলে যাইতে চায় না 3 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটাইতে চায় না মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে কিন্তু হলে তো দর্শক যাচ্ছে আমরা দেখছি ভালো সিনেমা আসলে হলে দর্শক যাচ্ছে ওরে ভাই রিলিজের পরে কয় পুঁজিই আসে নাই এমনি কদিন ভালো গেছে করে ভাই টাকা ফেরত আইবো না লাস্ট ডায়লগ হলো এটা কিন্তু যদি সিনেমা হয় তাহলে তো আপনারা তো কাজ তো পাবেন হ্যাঁ সিনেমা ওইরকম যদি হয় আগের মতো অবশ্যই কাজ পাবো এখন যে পরিমাণ ছবি হচ্ছে মনে করেন আমরা কমেডিয়ান আছি 20 জন 2002 জনের কাজও নাই 18 জন বেকার এই ধরনের ছবি হইলে তো আমাদের চলবে না সেক্ষেত্রে আপনাদের যে সিনিয়র একজন পার্সন আপনাদের ইলাস কাঞ্চন সাহেব কিন্তু বলেছে যে 60-70টা সিনেমার ব্যবস্থা করবে সে সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কাঞ্চন ভাই ছবি বানাইবে আগেও বানাইছে এটা কোনো অসম্ভব কিছু না উনি ছবি বানাইবে আমাদের কিছু শিল্পীরা কাজ কাম করতে পারবে খুব ভালো কথা উনি ভালো একটা প্রস্তাব দিছে এটাতে আমি একমত তাহলে তার অনুদান নেওয়া লাগছে না কারণ শিল্পী অনুদান নেবে এটা জিনিসটা না অনুদান বলতে ভাই সরকারে তো আমাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিল্পীদেরকে সাংবাদিকদেরকে খেলোয়াড়দেরকে অত্যন্ত ভালোবাসে তো আসলে মানুষের বয়স হয়ে গেলে যেমন কিছু শিল্পী একটু বয়স হলে কয়েকটার বেল নাই এটা শেষ এই যে একটা কথা বললে শিল্পীটারে কাজ দিচ্ছে না সে কিভাবে চলতেছে বয়স্ককালে আপনারা দেখেন সিনেমা যারা করে মেইন ভিলেন হিরো হিরোইন এরা টাকা পায় কমেডিয়ান আদার যারা ছোটোখাটো ক্যারেক্টার করে এরা 5,000-10,000 এই টাকা দিয়ে ওদের সংসার চলে বলেন লাস্টে বেকার হয়ে গেলে লোকটা কিভাবে চলে আর উল্টা কথা বলে ওদের বেল নাই বয়স হয়ে গেছে এটা বাদ দাও কিন্তু এতদিন তাহলে শিল্পী সমিতি কি পারতো না যে শিল্পীদের জন্য এই যে যে রেমুনেশনের যে ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে একটু কাজ করার হ্যাঁ পারতো করে নাই কেন করে নাই কেন আসলে এটা তো ভাই আমি জানি না কেন ওনারা করে নাই আর ভবিষ্যতে করবে কিনা তাও জানি না আচ্ছা ঠিক আছে আর কোনো প্রশ্ন ঠিক আছে ভাই হারুন ভাই লাস্ট একটা বিষয় ছিল যে আপনি একটা ডাকাতের একটা গল্প বলেছিলেন সেদিন আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম সেটা বেশ আলোচনা সমালোচনা হচ্ছে আর কি তো সেই ডাকাতের বিষয়টা কি সত্যি শ্রুতি হাসানকে যে ডাকাত ধরেছিল সে ঘটনা কি এটা আপনার বাস্তব জীবনে সত্য ঘটনা হ্যাঁ ভাই সত্য ঘটনা ডাকাইতে আমারে দেখা পুরো টিমটা ছেড়ে দিছে বলছে এরা আমার ভক্ত আমার সাথে জড়াজড়ি করি গলাগুলি করিয়া
মনে পারে না আমার পেটে ঢুকা লাগবে এত আদর করে, আমি তো ভয় পাইছি। কিন্তু দেখলাম এই দেশের ডাকাইতেরও আমার ভক্ত আছে। পরিবর্তনে আমি কিছু বুঝি না, আমি চাই যারা ভালো লোক, যারা শিল্পীর জন্য কাজ করবে তারা ক্ষমতা আসুক, আমি অন্য কিছু বুঝি না। আমাদের শিল্পীদের সুখে সুখে যারা আমাদের পাশে দাঁড়াবে তারা ক্ষমতা আসুক, আমরা এটাই চাচ্ছি। চেষ্টা করলেও পারে না, এটা সম্ভব না একটা শিল্পী রাস্তায় দাঁড়িয়ে হাত করেন পানি পড়ে। আচ্ছা, এবারে দুইটা যে প্যানেল, কোন প্যানেলকে সমর্থন করছেন আপনি ব্যক্তিগতভাবে? আমি দুই প্যানেলকে সমর্থন করছি। ভোট কাকে দিবা আল্লাহ জানে, আমি এটা ভোটের দিন যখন আসবো তখন আপনারা আমার জিগায় কাকে ভোট দিবেন ওই দিন বলতে পারবেন, এখন বলবো না, এটা গোপন থাকুক। কারো পক্ষে ভোট চাচ্ছেন? না না, কারো পক্ষে ভোট চাচ্ছি না, সব আমার নিজের লোক। থ্যাংক ইউ ভাই। একজন হিরো এবং একজন ভিলেন, আপনার কাছে কি মনে হচ্ছে এবারও কি সেই সিনেমার পর্দার মতো যেমন হিরোর জয় হয় এখানেও কি সেই সম্ভাবনা আছে কিনা? এখানে ভাই বলা যাচ্ছে না, হিরো জয় হয় না ভিলেনের জয় আল্লাহ মাহফুজে জানে। আর আমরা যারা ভোটার আছি আমাদের ভোটের আগের দিন রাত্রে চিন্তা করবো হিরোর জয় হবে না ভিলেনের জয় হবে। রাতে চিন্তা করবেন কেন?